আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে 7 নম্বর পিলারে এক্সপেনশন জয়েন্টে আছি। এই জয়েন্টের উপর আই বিমের উপর আমি দাঁড়িয়ে আছি। এই জায়গা এখানে রিভারের গায়ে যে আলগা কংক্রিট লেগে আছে ওগুলো পরিষ্কার করা হচ্ছে, দেখেন। আর এই সাইডে যেটা একদম ফিনিশিং দেওয়া হয়েছে সেই সাথে লেভেল করা হয়েছে, সেটা জিও ব্যাগ দিয়ে দেখা রাখা হয়েছে। অরিজিনালি এখন আমি দেখাচ্ছি আমাদের ক্রেনের সাহায্যে এক পাশ থেকে আমরা যে অটো দিয়ে চলাচল করি সেটা মডিউল 2 থেকে মডিউল 1 আনা হচ্ছে। এই দেখুন, ক্রেনের চারটা পায়া আছে যাতে লোডটা সাম্য অবস্থা থেকে, এই জন্যই দুটা পায়ের দিকে বের করে রাখা হয়েছে আর দুটা পশ্চিম দিকে বের করে রাখা হয়েছে। এই যে ক্রেনে বেল সেট, ক্রেনের বেল অলরেডি অটোর গায়ে সেট করা হয়ে গেছে। দেখেন অটো মডিউল 2 থেকে এখন মডিউল 2 তে আনা হচ্ছে। এখন শূন্যের উপর মডিউল 1 চলে গেছে অলরেডি, এখন নিচে নামানো হচ্ছে। বেল খুলে দেওয়া হচ্ছে, পরবর্তী আরেকটা অটো এই পাশে নিয়ে আসা হবে। এই অটো দিয়ে আমরা চলাচল করি। কেউ যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন পদ্মা সেতুর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলকে কমেন্ট এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।